হ্যালো বন্ধুরা মনে করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো সেম এরকম একটি বেবি ফুরা কাটিং তো দেখুন প্রথমে আমি এই কাপড়টিকে চার ভাঁজ করে নিলাম আগে উপরের বডি পাস্টের অংশটি কেটে নেব তোর লেন্থ আমি নিয়ে নিলাম এগারো সমান করে দাগ দিয়ে নিলাম আর এই কাপড়টি এক মিটারও অনেক কম আছে তো এখান থেকে দেখুন পাঁচ নিয়ে নিলাম আর এখান থেকেও পাঁচ বগলটি নামালাম আর এইখান থেকেও পাঁচ নিয়ে দাগ দিয়ে মিলিয়ে দেব আর দেখুন গলার ডিপটি আমি পাঁচ নিলাম আর এখান থেকেও ডেড় আর উপরে এই দাগটি আমি ডেট দিয়েছি সামনে পিছনের গলা সেম একই হবে আর চেষ্টের দাগটি একটু এই যে টেনে রেখেছি তো চেস্ট আমি এখানে সাত নিচ্ছি আর এক বেশি আর কাপড়টি এখানে আমার চার ভাজে ভাঁজ আছে আর আমি যে দিকটা আছি ওদিকটা আছে জয়েন্ট নিচের দিকটাতেও জয়েন্টটা তো কুমোরটাতেও আমি সাত নিলাম আর এক বেশি নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দেবো আর বগলে সেপটিও দিয়ে দিলাম আর হাফ ইঞ্চ কাঁধে একটু ডাউন দিলাম এবারে কেটে নেব তো কাটিং হয়ে গেছে আর গলার ডিপটিও কেটে নিলাম আর নিচে যে ঘেরার জয়েন্ট আছে জয়েন্টটিও কেটে আমি একটু ছাড়িয়ে নিলাম তো এইখানে দেখুন এইভাবে যদি কাপড়টিকে আমি ভাঁজ করি তাহলে ঘেরার কাপড় আসবে না তো এইখানে একটু দেখার বিষয় আছে আপনারা একটু দেখে বুঝে নেবেন অল্প কাপড়ে কিভাবে আপনারা ঘেরা কাটবেন তো সিঙ্গেলে কাপড়টি প্রথমে পেতে নিলাম তারপরে দেখুন এই জামাটির ঘেরার লেন্থ শুধু ঘেরার লেন্থটি আমার আছে এখানে ধরুন বারো তো আমি দুই ইঞ্চ বেশি করে এই যে চোদ্দো হিসাবে কেটে নেব তো একটু মাপ করে করে আগে দাগ দিয়ে নেব আর নিচের যে অংশটি বাঁচবে ওটি আমার ওই পাশে আর এই পাশে কাপড় আমি সেলাই করে আটকে নিয়ে ঘেরাটির চওড়াটা আমি বাড়িয়ে নেব তো দেখুন দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নেব তো কাটা হয়ে গেছে আর দেখুন এই ঘেড়াটি এই যে দুই ভাজে ভাজ দিলাম তারপরে এটি তো দু ভাজ আছে তো ওটি খুলে নেবো সিঙ্গেল করে নিলাম নিয়ে দেখুন এটাও চোদ্দ হিসাবে দাগ দিয়ে আমি কেটে নেব নিয়ে এই জামাটিতে আমার তিন চারটে জায়গায় জয়েন্ট পড়ছে তো এটি হয়ে গেল তো চলুন এবার কিভাবে আমি সেলাইটা দিয়ে দেখা যাক তো যে কাপড়গুলো আমি কেটেছিলাম তো দেখুন এই টুকরোগুলো আগে আমি জুড়ে নেব তো হাফ ইঞ্চ হিসাবে ডাবল সেলাই দিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কিছু শেখার থাকে জানার থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন সরু কাপড় তাও আমি জুড়ে নিয়েছি আর নাই তো আমি কুলাতে পারছি না আর এই কাপড়টি ছিল মানে পঁয়ত্রিশ ইঞ্চি মানে এক মিটারেরও অনেকখানি কম আর এ পাশটিতেও এরকম জুড়ে নেবো নিয়ে ঘেরাগুলি আর এ সুতোগুলো একটু ছেটে দেবো আর এইভাবে জুড়ে জুড়ে ঘেরাটির চওড়ার কাপড় আমি বাড়িয়ে নিচ্ছি আর চাপ সেলাই দেবো না চাপ সেলাই দিলে বোঝা যাবে তো শুধু এরকম জয়েন্ট দিয়ে নেব আর ডাবল সেলাই আর এরকম থাকবে আর কুঁচির মধ্যে মেক হয়ে যাবে অত বোঝা যাবে না আর দেখুন কাপড়ে কুলাতে পারি না ওই জন্য যে সালোয়ার কেটেছিলাম ওইখান থেকে পট্টি কাটছে এগুলি গলার পট্টি দিয়ে দেওয়ার এইটি নাইটির নিচ কেটেছিলাম সেইখান থেকে একটু পট্টি বার করে নিয়েছি এখন কুলাতে পারছি না তো দেখুন গলাতে এবার পট্টি বাসাবো আর বন্ধুরা আজকে আমি পুরো ভিডিও সেলাই দেখাতে পারবো না আবার আগামী দিন দেখাবো আজকে শুধু একটি পাটেরই গলার পট্টিটা বসিয়ে আমি দেখাবো তো দেখুন এইভাবে আমি সেলাই করব আর আমি যেদিন যা সেলাই করব বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব তো দেখুন এইভাবে ডাবল পোটটি নিয়েছি নিয়ে আর দুই সুত হিসাবে দুই তিন সুত হিসাবে আপনারা সেলাই করে পটটি বসিয়ে দেবেন আর বেশি টেনে টেনে সেলাই করলে হবে না একটু লিওন কাপড় আর একটু একটু চিহ্ন দিয়ে দিতে হবে তো আমি একটু কাঠ চিহ্ন দিয়ে দিলাম তারপরে দেখুন এইভাবে ধরতে হবে ধরে একটি চাপ সেলাই বসাবো আর চাপ সেলাইটি ঠিক পট্টির উপরে একশো দূর হিসাবে চাপ সেলাইটি বসাতে হবে আর বন্ধুরা আমি এখন একটু এটা সেলাই করে দেখাবো কিন্তু গলাতে তো আপনারা জানেন আমি হেম করি এরকম সেলাই দিয়ে পট্টি বসাই না তো পরে আমি এই যে এইভাবে তো এই যে সেলাইটা দিয়ে পট্রিটি যে বসাচ্ছি কিন্তু আমি পরে খুলে ওটা হাতে আমি ছুঁচ ছুঁচা সুতো দিয়ে আমি হেম করে নেব আনা তো আমার ভালো লাগে না আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ